গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এখন বাজে হচ্ছে, দেখে নাও, রাত্রি 7:30, সন্ধ্যে 7:30। তো এখন থেকে আমার ব্লগটা আজকে শুরু করছি, কেননা এখন যাচ্ছি আমরা একটু শপিংয়ে, মানে সাজোগুজো জিনিস কিনতে। তো এই যে আমার মেয়েও যাবে, তো চলো আমরা যাই তাহলে, আর তোমরা দেখতে থাকো। চলো লাইট পাখা অফ করো। ইয়াহা সে কুছ ভি নেই, এ বাবা দেখতেই পাচ্ছ বাইরে একদম অন্ধকার হয়ে গেছে। তো এখন যাব, চলো, এটা আমাদের বাড়ি, চলো এখন কোথায় যাই তোমরা দেখতে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কেনাকাটা করতে যাচ্ছি হচ্ছে মদনপুর, সেখানে একটা কসমেটিকের দোকানে। তো চলো চলে যাই আমরা। এই দেখো আমরা চলে এলাম সেই কসমেটিকের দোকানে। তো এখানে সাজার জিনিস, পারফিউম, চুড়ি, কানের, গলার, মেকআপ সব কিছু এখানে পাওয়া যায়। তো আমরা এখান থেকে কেনাকাটা করব, সব কিছু এখান থেকে নিয়ে নেব। তো চলো তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই দোকানটা। তো তোমরাও যদি চাও এখানে আসতে পারো, একদম মদনপুরের রেল গেটের কাছাকাছি দোকানটা। তো এখানে জিনিসগুলো, প্রোডাক্টগুলো সবই আমাদের খুবই ভালো লাগে। তো আমরা দুজনেই ফিটমি ফাউন্ডেশন নিয়ে নিয়েছি, তোমরা তো দেখে নিলে। আমাদের কেনাকাটা হয়ে গেছে, তো এবার চলো খাওয়া যাক। তো আমরা বিরিয়ানি অর্ডার করেছি, মাটন বিরিয়ানি আর সাথে পেপসি আর আইসক্রিম। তো চলো খেয়ে নেই, আমাদের খাওয়া হয়ে গেলেই আমরা বাড়ি চলে যাব। তো চলো একবারে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। আর বাড়িতে যারা যারা আছে তাদের জন্য বিরিয়ানি প্যাক করে নিয়ে এলাম, তো ওরাও খেতে পারবে। দেখাতে পারলাম না আমি কি কি কেনাকাটা করলাম, কেননা ওগুলো দেখাতে গেলে আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। তার জন্য তোমাদের নেক্সট ব্লগে দেখাবো যে আমি কি কি কেনাকাটা করেছি। তো আজকের ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আজকের জন্য গুড নাইট, টাটা, বাই বাই।